তারা চেয়েছিলেন তাদের প্রাপ্য এবং ন্যায্য বকেয়া যথার্থ পরিমাণে দিয়ে, কিন্তু বিধানসভার বাজেট অধিবেশনেও তাদের 3% বাজেটের ঘোষণা হয়েছিল চিরকুটে। সেই 3% ডিএ ঘোষণায় তারা অসন্তোষ প্রকাশ করায় পাল্টা মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছিলেন, মাথা কেটে নিলেও ডিএ দিতে পারবেন না। স্বাভাবিকভাবেই সরকারি কাজকর্মের গুরুদায়িত্ব সামলে পাল্টা তাদের প্রাপ্য চাইতে গিয়ে সরকারের কাছেই এমন বঞ্চনা আশা করতে পারেননি ডিএ আন্দোলনকারীরা। তাই শহীদ মিনারের নিচে 49 দিন ধরে অবস্থান বিক্ষোভ এবং 35 দিন ধরে অনশন চালিয়ে যাচ্ছেন তারা সকলে। এদিকে সরকারের তরফে প্রতিদিনই জুটছে নিত্য নতুন হুঁশিয়ারি। বৃহস্পতিবারই ডিএ আন্দোলনকারীদের হুঁশিয়ারি দিতে শোনা গিয়েছে ভাঙড়ের তৃণমূল নেতা কাইজার আহমেদকে। তিনি বলেন, এই সরকারি কর্মচারীরাই যখন ভোট করাতে আসবেন তখন তাদের বেশি পাত্তা দেবেন না, ভাতা দিতে হবে। এরা আবার কিন্তু ভোট করাতে আসবে বলে দিলাম, কিন্তু যারা রাস্তায় বসে আন্দোলন করছে, ভাতা দাও, ডিএ দাও, এম দাও, তেম দাও, আন্দোলন করছে, ভোট করতে যাবো না, পয়সা দিতে হবে বেশি করে, নাহলে ভোট করতে যাবো না। এরা যখন ওই বুথে আসবে, নিজেদের লোক বলে সব চাটাছাটি করে না, জানো সব ডিস্টার্ব, ভোটে ভোট দিয়ে আসছে, ব্যালটে ডিস্টার্ব, আবার রেগে রেগে ডিস্টার্ব করবে, ঠিক আছে না? ওদের ডিস্টার্বগুলি ছাড়ে দিতে হবে। কিন্তু ডিএ নিয়ে যারা আন্দোলন করছে তারাই হবে প্রিসাইডিং অফিসার, এবং সবাই সব যারা মানে অফিসার যে আবার ডিএ নিয়ে আন্দোলন করে যে ওখানে নির্বাচন করতে আসছে এরকম কোনো বিষয় নয়। কিছু কিছু লোকজন আছে তো আমাদের কর্মীদের মধ্যে একটা থাকে যে আর বাইরে থেকে কিছু লোকজন এসছে, মানে আতিথেয়তা এটা ভাঙড়ের মানুষের কালচার ভাই, পরিষ্কার বলেছি যে এবার বেশি আদর আপ্যায়ন করবি না, সেটাই বলেছি। কোনো রকম তার বিনিময়ে যে আমার কিছু সাহায্য করে দেবে পায়ে দেবে, ওরা ওসব করে না। ডিএ আন্দোলনকারীদের দাবি, তাদের ডিএর দাবি সত্য, আন্দোলন সঠিক পথে চলছে এবং ভোটে গণ্ডগোলের আশঙ্কা সত্যি বলেই এরকম হুঁশিয়ারি আসছে, এতে তাদের মনোবল ভাঙবে না। আমাদের আশঙ্কা তো সত্যি বলে প্রমাণিত হচ্ছে। আমরা আশঙ্কা করছিলাম যে সাধারণ মানুষের যেমন ভোটের দিনে একটা জীবন শশব্যস্ত হয়ে ওঠে, ভোট মানেই পশ্চিমবাংলাতে এখন ভয়ের জীবন, আমাদেরও তাই হয়। বুথের মধ্যে বোমে মানে ব্যাগের মধ্যে বোম ভরে রেখে দিয়ে চলে যায় যে মাস্টারমশাই থাকলো এটা দেখবেন, এই অভিজ্ঞতা আছে আমাদের। এখন থেকে পঞ্চায়েত ভোটের এখনও নির্দেশিকাই আসেনি, ঘোষণাই হয়নি, তার আগে থেকে যখন এই হুমকি শুরু হয়েছে তখন এটা নিয়ে আমরা আশঙ্কিত। এবং আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে আমরা যে আন্দোলন করছি সেই আন্দোলন যে ঠিক পথে চলছে এবং সরকার যে ভয় পাচ্ছে, এটা হচ্ছে কিন্তু সেই ভয়ের বহিঃপ্রকাশ, আমরা এনজয় করছি এটাকেও। আর দলের নেতৃত্বকে ওনার দলের কর্মীদের যা ইচ্ছা বলুন, তাতে আমাদের কিছু যায় আসে না। তবে হ্যাঁ, এটুকু ওনাকে বলতে চাই যে ওনারা এগুলো বলে কিন্তু আমাদের দাবিকেই মান্যতা দিচ্ছেন যে পশ্চিমবঙ্গে যদি অবাধ সুস্থ নির্বাচন করতে হয় তাহলে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করতে হবে। কেননা আমরা বিশ্বাস করি পাড়ায় পাড়ায় রাস্তার মোড়ে মোড়ে এরকম কী নাম, আচ্ছা কাইজার বাবু অনেক আছেন, সুতরাং আমাদের খুব একটা চিন্তা করছি না ওনাকে নিয়ে, কিন্তু এটা বুঝতে পারছি যে আমরা সঠিক পথে হাঁটছি। যে আমরা ভোটকর্মীদের সুরক্ষা চেয়ে যে কেন্দ্রীয় বাহিনীর আবেদন জানিয়েছি এবং যে লড়ব সেটা অমূলক নয়। মঙ্গলবারও আলিপুর আদালতের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকারের ষষ্ঠ পে কমিশন অনুযায়ী ডিএ দেওয়া হয়েছে, ক্ষমতা থাকলে ভালোবেসে নিশ্চয়ই দেব, কিন্তু কেন্দ্র রাজ্যের কাঠামো আলাদা। রাজ্য সরকারের পে কমিশন অনুযায়ী চলে, আমরা দিয়েছি 6 পে কমিশন অনুযায়ী যে টাকা রেকমেন্ড করেছে 6 পে কমিশন আমরা দিয়েছি। আপনারা যদি বলেন কাজ করবেন রাজ্য সরকারে আর কেন্দ্রীয় সরকারের হারে দীর্ঘ দিয়ে দিতে হবে, তা তো হয় না। আমার যদি ক্ষমতা থাকে আমি ভালোবেসে দিই, নিশ্চয়ই দেবো। এর প্রতিক্রিয়ায় এদিনের ডিএ মঞ্চ থেকে আন্দোলনকারীদের দাবি, সরকারি কর্মচারীরা যে ভালোবেসে বাংলাকে এগিয়ে নিয়ে গিয়েছেন, দিদির ভালোবাসা কবে তারা পাবেন? আবার দিদি নতুন করে বলেছেন ভালোবেসে আমি ডিএ দেবো। একটা বিষয় বোঝা উচিত, এটা আমাদের ন্যায্য পাওনা, হকের দাবি, এটা আমাদের ন্যায়সঙ্গত অধিকার, এতে আবার ভালোবেসে দেওয়ার কী আছে? আর ভালোবাসাটা কেমন হবে? এক ঝাঁক গোলাপ ফুল দিয়ে কি দিদিকে ভালোবাসা জানাতে হবে? কর্মচারীরা তো ভালোবেসে এগিয়ে বাংলাকে এগিয়ে নিয়ে গেছে, আর কত ভালোবাসা দেখাতে হবে? আর 49 দিন ধরে আমরা এখানে বসে রয়েছি, দিদির ভালোবাসাটা কবে আমাদের প্রতি আসবে, এটাও তো বোঝা দরকার। সরকার কদিন আগে বলছিলেন আমরা ভালোবেসে বা আমাদের মানবিক দিকটা উনি বলছিলেন, কিন্তু এটা কী ধরনের মানবিকতা যে যারা 49 দিন ধরে এখানে বসে আছে আর 35 দিন ধরে অনশন চলে যাচ্ছে, ওনাদের একদিনও সময় হয়নি যে আমাদের সঙ্গে এসে এখানে আলোচনার টেবিলে বসুক বা কথা বলুক। উল্টো ওনাদের কথা শুনে আমার মনে হয় মানবিকতা তো পুরোই হারিয়ে ফেলেছে।
রাজ্যের আরেক মন্ত্রী ফিরাদ হাকিমকে বলতে শোনা গিয়েছে, আদালতে মামলা চলাকালীন অবস্থান বিক্ষোভে বসে নাটক করছেন ডিএ আন্দোলনকারীরা। প্রাপ্যহারে ডিএ দিতে গেলে পেনশনভোগীরা বঞ্চিত হবেন। নাটক করার আন্দোলন করার মধ্যে তফাৎ আছে। আমি সুপ্রিম কোর্টে কেস চলছে, সেই কেটে কোর্টের ওপর বিশ্বাস না রেখে আমি রাস্তায় আন্দোলন করতে নামলাম। কী করতে চাইছি আমি? আমরাও পেনশনটাকে বন্ধ করে দিই বা পেনশনের সাথে ডিএল লিঙ্ককে সরিয়ে দিই, তাতে মানুষের বেশি ক্ষতি হবে। যারা পেনশনভোগী মানুষ তারা অন্যান্য রাজ্যের মতন পেনশন থেকে বঞ্চিত হবে, তাতে তাদের সুবিধা বেশি হবে। আজকেরটা তো ভাববেন না। যারা ডিএ আন্দোলনকারীদের দাবি, ডিএ না দেওয়ায় সদিচ্ছার অভাব রাজ্য সরকারের, তাই তাদের আন্দোলনকে নাটক করে আসল চরিত্রের প্রকাশ করে দিচ্ছেন। তো টাকা মানে পুরোটাই ডিএ না দেওয়ার একটা সদিচ্ছার অভাব রাজ্য সরকারের দেখতে পাওয়া যাচ্ছে। এবং তিনি যে আজকে নাটক বলছেন, অমুক বলছেন, তুমুক বলছেন, কারণ বিবেকানন্দের একটা কথা মনে পড়ে যাচ্ছে যে যে যেমন তার চিন্তা ভাবনাটাও কেমন, মানুষের চরিত্র যেমন হয় সেইভাবেই কিন্তু রাষ্ট্র বা রাজ্য দেশ গঠন হয়। তো তারা নিজেদের চরিত্রের এখানে একটা প্রকাশ করে দিচ্ছেন যে তারা যেরকম তারাই হয়তো নাটক করছেন, তাই আমাদেরকেও সব জিনিসটাই নাটকভাবে দেখছেন, কিন্তু আমরা তো নাটক করছি না। আমাদের এখানে যারা অনশনকারী প্রতিদিন সন্ধেবেলা রাত্রিবেলা সেখানে ডাক্তারি রিপোর্ট পেশ হচ্ছে যে তাদের কি অবস্থা। পুরোপুরি বলছেন যে তোমরা ডিএ নেবে না পেনশন নেবে, ভুলভাল মন্তব্য করছেন। ডিএ নেবো না পেনশন নেবো এই অপশনটা ওনাকে দিতে হচ্ছে, তার মানে এটা প্রমাণ করছে সরকার কমপ্লিট ফেল হয়ে গেছে এখানে, যে ডিএ নেবো না পেনশন নেবো এই অপশনগুলো দেওয়াটাই বোঝা যাচ্ছে সরকার নিজের কাজটা ঠিকঠাক করতে পারেনি। যদি করতেন তো আমাদের এখানে বসতে হতো না। সব মিলিয়ে যতই হুঁশিয়ারি প্রচ্ছন্ন হুমকি থেকে কটাক্ষ আসুক, তারা যে তাদের ন্যায্য দাবি থেকে এক চুলো সরছেন না তা স্পষ্ট আন্দোলনকারীদের মনোভাবে। রাজ্যপালের ডাকে সাড়া দিলেও রাজ্য সরকার সদর্থক পদক্ষেপ না নিলে আন্দোলন বা অনশন তুলে নিতে নারাজ আন্দোলনকারীরা। আগামী দিনেও একইভাবে নিজেদের হকের দাবিতে আন্দোলন চালিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর তারা সকলে। ক্যামেরায় সায়ন্তন চক্রবর্তী ও জ্যাকি সিং এর সঙ্গে অভিরূপা হাজরা ও রেশমি দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।